হাই বন্ধুরা নিয়ে চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে পাঁচশো শূন্য পদে নিয়োগ করতে চলেছে বন্ধুরা অতিরিক্ত শূন্য পদ রয়েছে যেখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের দ্বারায় শুধুমাত্র স্ক্যান করে আপলোড করে দিতে হবে ডকুমেন্ট এটুকুই কাজ আছে এই চাকরির জন্য তো এই চাকরি কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা বেতন দেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন সব প্রসেস এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তার জন্য ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখতে হবে এবং বুঝতে হবে কি বলা রয়েছে ভিডিওতে তো চলো ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি করে নাও এবং পাশে থাকা বিল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের দু তারিখে যেখানে আবেদন চলছে ফেব্রুয়ারি দু তিন তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত এখানে আবেদনের জন্য দুটো পদ্ধতিতে টাকা দিতে হবে যেটা একশো টাকা আবেদনের জন্য লাগবে এবং পঞ্চাশ টাকা প্রসেসিং ফি দিতে হবে এখানে যে পদে নিয়োগ করতে চলেছে সেই পদের নাম হলো কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ ছোট্ট নাম সিএইচও এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগ করতে চলেছে সেই ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে সব জায়গাতেই আছে সেই জায়গাটার নাম হলো সুস্বাস্থ্য কেন্দ্র তো সেই সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই কিন্তু এই পাঁচশো জন নিয়োগ করা হবে তোমাদের এলাকায় যদি সুস্বাস্থ্য কেন্দ্র থাকে সেখানেও নিয়োগ করা হবে এবং বাইরে কোনো এলাকায় যদি সুস্বাস্থ্য কেন্দ্র থাকে সেখানেও নিয়োগ করা হবে অর্থাৎ এই ডিপার্টমেন্টটা প্রত্যেকটি জেলায় আছে সেই ডিপার্টমেন্টেই নিয়োগ করা হবে তো এখানে বলা রয়েছে পাঁচশোরও বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে মাসিক বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা সাথে সিএইচ ওএসের জন্য ইনসেন্টিভ থাকবে পাঁচ হাজার টাকা এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা জিএনএম কোর্স করতে হবে বন্ধুরা বিএসসি করতে হবে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে হবে যে কোনো স্বীকৃতির ইনস্টিটিউট আন্ডারে এখানে মিনিমাম যারা বিএসসি করছো জিএনএম করছো তাদের কিন্তু নার্সিং করতে হবে নার্সিং করার জন্য কিন্তু কিন্তু বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কিন্তু পাশ করতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা জানতে হবে লিখতে এবং পড়তে তারপরে আরেকটা বড়ো কথা এখানে মিনিমাম আবেদনের জন্য কিন্তু আপনাদের এমএস এস অফিস এবং ইন্টারনেট জানতে হবে এই দুটো চ্যানেলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ ইন্টারনেট চালাতে হবে এমএস অফিস চালাতে হবে আর এখানে প্রফেশনালি বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তো যারা আবেদন করবে তাদের সীমা হতে হবে এখানে চল্লিশ বছরের মধ্যে সেটা আবার সরকারি হিসাবে ছাড় থাকবে এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরে এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরে আগেই বলা দিয়ে বলে দেওয়া হয়েছিল এখানে অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে প্রসেসটা অনলাইনে থাকবে তার জন্য এখানে তোমাদের শুধুমাত্র সব কপি আপলোড করে দিতে হবে সাথে একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে এর প্রসেসটা কী আছে এখানে দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ডব্লুবি হেল্প ডট গভর্নমেন্টে গিয়ে ওইখানে অনলাইন ডকুমেন্টের অপশন আছে সেখানে গিয়ে ডকুমেন্টের অপশানে গিয়ে ইনফরমেশানটা ডাউনলোড করে নিতে হবে যদি ইনফরমেশনটা জানা না জেনে থাকো অর্থাৎ এই নোটিফিকেশানটা আগের নোটিফিকেশান জানতে হবে তারপর কিন্তু আবেদন করতে হবে নোটিফিকেশান ছাড়া কিন্তু আবেদন কোনো করতে পারবে না সাথে কি কী ডকুমেন্ট লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট এবং কি তোমাদের জিএনএম কোর্সের সার্টিফিকেট এবং তোমাদের কোন ক্যাটাগরিতে বিলং করেছো সেই সার্টিফিকেট লাগবে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওতে যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো পাঁচশোর অধিক শূন্যপদ রয়েছে জিএনএম এবং নার্সিং যদি কোনো রকম কাজ করেছো এবং বিএসসি বা বিএসসি পেসিকে যদি কোনো রকম কাজ করেছো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টগুলো নিজের এলাকায় থাকতে পারে তো সেক্ষেত্রে এখানে যারা ওই এলাকার রেসিডেন্ট হয়েছে তারাও কিন্তু এখন আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য কেন্দ্র বলা হয় এটাকে তো ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে আছে সেখানে কিন্তু পোস্টিং ফেলবে তো ভিডিও শেষ করছি ভিডিও দেখার জন্য ধন্যবাদ নিজের ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারো ধন্যবাদ